হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দেখতে দেখতে কিন্তু ঈদের 1 বছর হতে গেল, আর ঈদ দিব্যি হাঁটাও শিখে গেছে। আর এখন যখন হাঁটা শিখে গেছে, তাহলে তো জুতো কিনতেই হবে, না হলে বেচারা হাঁটবে কী করে বলো? তাই না, কাল বিকালে যখন বেরিয়েছিলাম, তাই ঈদের জন্য একটু জুতোও দেখছিলাম। এই জুতোগুলো বেশ ভালো লাগছিল জানো তো, তবে বেশ বড়। এখন ঈদ পরে একদমই হাঁটতে পারবে না। কি কিনলাম লাস্টে অবশ্যই দেখো। গুড মর্নিং। আজ দেখো মিমি আমার কাজ করে দিচ্ছে। হয়ে গেছে মাম্মা? এইভাবে একটা একটা করে তুললে মাম্মা সারা বেলা হয়ে যাবে। একসাথে অনেকগুলো ফুলের বোটা ধরো, বোটা ধরো একসাথে, ধরে আস্তে করে টান দাও। আবার ওই দেখো উপরে, আস্তে করে টান দাও, আস্তে করে। হ্যাঁ দেখি না, ভালো লেগেছে তো, খুশি? এগুলো সব স্কুল থেকে শেখা জানো তো, ম্যাম বলেছে তোমরা যখন বাড়িতে থাকবে মা বাবাকে সব সময় সাহায্য করবে। সকালের এক পর্বের কাজ শেষ হলো, এখন ঢুকে পড়বো রান্নাঘরে, সকালের খাবার তৈরি করব। চলো যাই। আর এই যে মিমি পড়ছে, আর ওই যে রিদবাবু দুষ্টু করছে। কি করছো তুমিও? পড়ছো না? এ যা গেল। এ মাম্মা, পরোটা করবো তো, জ্যাম দিয়ে খাবি তো? কালকে রাতে যে বললি পরোটা খাবি জ্যাম দিয়ে, সকালবেলা দুধ চা? সকালবেলা কেউ দুধ চা খায়, অ্যাসিড হয়ে যাবে না? না বাবা, বিকালে করে দেবো দুধ চা। এখন তাহলে এখন দুধ আর রুটি খাই। দুধ রুটি ভিজিয়ে দিই তাহলে? কাপে করে দুধ দেবে আর ওটা ভিজিয়ে ভিজিয়ে খাবো। আলাদা করে দুধ আর রুটি আলাদা দেবো? ঠিক আছে চলো। আর তুমি কি খাবে? তুমি কি খাবে বলে? আমার খাওয়া হয়ে গেছে, তাই তো? করবে না, না 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 না, একটু দুষ্টু করবে না। হ্যাঁ আমি এক্ষুনি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ বাবা, রুটিটা করে আসি, টাটা। সকালের খাওয়া দাওয়া সেরে মিমিকে প্রতিদিনকার মতো খানিকক্ষণ কিন্তু পড়িয়ে নিলাম, তারপর ঘরের একটু টুকিটাকি কাজ সেরে চলে এলাম এখন রান্নাঘরে। আর সবজিগুলোও কেটে আগে থেকেই গুছিয়ে নিয়েছিলাম, এখন ঝটপট রান্নাটা সেরে নেব। আর আজ জানো তো আমাদের নিরামিষ, যে রান্নাগুলো করব ভীষণ ঝটপট হয়ে যাবে, তাই একটু বলতে পারো খানিকটা দেরি করেই রান্নাঘরে ঢুকলাম। আজ রান্না করব পটল। আর জানো তো একটু লক্ষ্য করবে, আমি না বেশিরভাগ নিরামিষ দিনেই পটলটা রান্না করি, কারণ পটলটা খেতে আমরা সবাই ভালোবাসি। এমনিতে তো নিরামিষ হলে আমাদের বাড়িতে কারোরই কোনো অসুবিধা নেই, তবে আমার না নিরামিষ খেতে অতটা ভালো লাগে না, তবে এই পটলটা থাকলে বেশ ভালো লাগে খেতে, ওই জন্য না নিরামিষ দিনে পটলটা রান্না করার চেষ্টা করি, তাহলে অন্তত খেতে বসার একটু আগ্রহ হয় এই আর কি। যাক পটলটা রান্না হয়ে গেল। আর ওই যে কি বলে কাটোয়ার ডাটা, সেই ডাটা দিয়ে করলাম ডাল, এই ডালটা খেতেও বেশ ভালো লাগে। ব্যাস ঝটপট রান্নাগুলো রেডি হয়ে গেল, রান্না বান্না কমপ্লিট, আর চান করানো সব হয়ে গেছে। এখন একদম এখানে আমরা বসে পড়েছি কেন জানো, তিনজনে। ওই যে কেনাকাটা করতে গিয়েছিলাম, এই যে সেই খাজানা নিয়ে বসেছি, সব বলে কি কেনাকাটা করলাম, কোথার থেকে শুরু করি বলে? আগে বেরিয়েছে তারটা দিয়ে শুরু করলাম, উঁচু করে দেখাও সবাইকে। প্যান্ট, হট প্যান্ট ঈদের জন্য কেনা হয়েছে, এই যে বাড়িতে পরা একদম সিম্পলি তিনটে গেঞ্জি, আর একটা ভালো গেঞ্জি কেনা হয়েছে। এই তোমার তোমার না তোমার এগুলো ঈদের, ঈদেরটাও ঈদ নিয়ে নিল। বিছানার চাদর আমি একদমই খুলে দেখাচ্ছি না, আবার ভাঁজ করতে হবে আমাকে। তাহলে এইটা হলো আমার জন্য কিনেছি, আর এইটা দেখো একদম বিচ্ছিরি, আমার একদম পছন্দ নয়, তা সত্ত্বেও কিনতে হয়েছে, কারণ আমার মা এই চাদরগুলো না ভীষণ ভালোবাসে। মানে এক কালার না, মানে এটা ধরো অরেঞ্জ, মার কাছে বেগুনি, কোনোটা নীল, কোনোটা লাল, এমন অনেক মার কাছে আছে জানো তো, তা সত্ত্বেও মার এই চাদরগুলো ভীষণ পছন্দ। বাবার জন্য একটা শার্ট সবসময় যে পরবে বাজারে যায় তো বাবা সবসময়, কি যে মার জন্য শাড়ি, এই মার জন্য শাড়ি, কালারটা না আমার মার ভীষণ পছন্দ হবে, আমারও ভীষণ ভালো লেগেছে, কালারটা খুব সুন্দর। এই ধরনের তুতে আকাশি এই কালার গুলোই না আমার মা।
কখনো অন্য জুতো। দিদুনের জুতো কেমন হয়েছে? এই যে আমার মার জন্য জুতো। আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্যর জন্য কেনা হয়েছে তো জুতো। এই যে মার কাছে জুতো কোথায় ভাই? ওইটা আবার পরে বাড়িতে ঘুরছে তো ওই জুতোটা বাইরে বেরিয়ে গেছে। এই দেখো ছোট্ট ছোট্ট জুতো। এই একটা কেনা হয়েছে একটা জুতো টাইপে, আর এইটা কেনা হয়েছে একদম এই যে চপ্পল মতো, কত ছোট্ট। ভালো লেগেছে? দিব্যি ঘরের মধ্যে পরে হেঁটে বেড়াচ্ছে জানো তো, ভালো। এই যে আমাদের খুদে সদস্যর জন্য প্রথম জুতো কেনা হলো একদম। বাবা নাও নাও তোমার, বাবা একদম না একদম না, কখনো নেবো না। এই হলো সেদিনের মোটামুটি কেনাকাটা। আর কিছু কিনেছিলাম মাম্মা? আমার বাবার জন্য একটা জুতো কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু কিনতে পারিনি। বাবা যখন এরপরে আসবে বাবাকে সাথে নিয়ে কিনে দেবো। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।